মাংস পরিচয় সূত্রের নিজের পাওয়া পদবি ফিরে পেলেন মাকড়া দুই ব্লকের বিগনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের শ্রীকান্তি কুমার দত্ত। প্রসঙ্গত, কেশিয়াকোলের শ্রীকান্তি কুমার দত্ত প্রথম পর্যায়ে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের তরফে যে RKSY রেশন কার্ড পান সেই জায়গায় প্রথমে পদবি আসে মণ্ডল। সংশোধনের আবেদন জানালে তখন নাম পাল্টে হয়ে যায় শ্রীকান্ত। পরে ফের সংশোধনের আবেদন, তখন সব কিছুকেই ছাপিয়ে তিনি হয়ে গেলেন শ্রীকান্তি কুমার কুত্তা। এই ঘটনা যথেষ্ট বিব্রত ও অসম্মানিত শ্রীকান্তি কুমার দুয়ারে সরকার ক্যাম্পে স্থানীয় জয়েন্ট বিডিওকে জানিয়েছিলেন, আর সেই খবর শুক্রবার সম্প্রচারিত হয়। নড়েচড়ে বসে প্রশাসন, অবশেষে রাহু মুক্তি এই যুবকের। নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দপ্তর, স্বনামে রেশন কার্ড হাতে পেলেন তিনি। আমি দেখেছি আমার তিনটা নাম চেঞ্জ আছে সম্পূর্ণ। তো আমি এটা 2015 ইস্যু হয়েছিল, তখন ওনার মণ্ডল ছিল। হ্যাঁ, এরপর উনি আরেকবার মানে নাম সংশোধন কি দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছিল তখন আমরা কিন্তু দত্ত এসছে, নামটা ঠিক নেই, নামটা ঠিক নেই। তারপর কি আবার করতে দিয়েছেন? আবার ওইটা মানে কখন দিয়েছিলেন? এবার এই যে কুত্তা, মানে কখন দিয়েছিলেন, মানে অ্যাপ্লাইটা কখন করেছিলেন? দুয়ারে সরকারে প্রতি বছর একবার করে দিচ্ছেন। দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন? আচ্ছা, আপনি কি নামটা লেখা রয়েছে যদি রেশন কার্ডে দেখেন? আমি দেখেছি কি লেখা আছে। হ্যাঁ, শ্রীকান্ত কুমার কুত্তা আছে। এটা আমাকে দেখতে হবে মানে কিভাবে হয়েছে, তারা এটা তো আমরা তো ঠিক বলতে পারবো না। ডাটা এন্ট্রি, হ্যাঁ, তো আমার সাথে তো উনি তো কোনোদিন দেখা করেননি বা এই বিষয়টা আমাকে আমাকে জানা হয়নি। হ্যাঁ, বা এরকম এসছে, এরকম যে আপনার এসছে, হ্যাঁ সে বুঝতে পারছি। তো যা তো এরকমভাবে এসছে না, সে বুঝতে পারছি। তো এরকমভাবে এই যে এসছে উনি সংশোধন করে দেওয়া হবে অবশ্যই। উনি ভোটার ইয়া উনি আমাকে ইয়াটা দিয়ে যাক, ওর আধার কার্ডটা, যেটা অরিজিনাল অ্যাড্রেস আছে, আর একটা ফর্ম দিচ্ছি, সেটা উনি ফিল আপ করুক। আমি আজকে রাত্রেবেলা ওরা এটা কেসটা আমি টেকাব করবো। কী ঘটনাটা ঠিক কী ঘটেছে? রেশন কার্ডে গণ্ডগোল বলতে, আমি অলরেডি 3 বার রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, নাম সংশোধনের জন্য। শুধু প্রথম ক্ষেত্রে আমার নাম আছে শ্রীকান্ত মণ্ডল, যেহেতু আমি মণ্ডল নই, আমি দত্ত। আমি আবার দুয়ারে সরকারে যাই, সেখানে যেয়ে সংশোধনের জন্য অ্যাপ্লাই করি। তারপরে দেখা যায় আমার নাম এলো শ্রীকান্ত দত্ত। স্যার, আমার নাম শ্রীকান্ত নয়, আমার নাম শ্রীকান্তি। আমি আবার দুয়ারে সরকারে অ্যাপ্লাই করি এবং 11 তারিখে অ্যাপ্লাই করার পর আমি যখন ডাউনলোড করি 11/11/2022, তখন দেখি আমার নাম এসেছে শ্রীকান্তি কুমার কুত্তা। এটা দেখার পরে আমার একটু মানে মানসিকভাবে আমি বিভ্রান্ত হয়ে পড়ি এবং নিজেকে খুবই বিকৃত মনে হয়। আমি গতকাল দুয়ারে সরকারে আবার গিয়েছিলাম, যাওয়ার পরে সংশোধনের জন্য গিয়েছিলাম, কিন্তু আচমকাই আমি জয়েন্ট ভিডিওকে দেখতে পাই। জয়েন্ট ভিডিওকে দেখতে পাওয়ার মাত্রই আমি কুকুরের মতো তার পিছনে ধাবিত হই। ধাবিত হওয়ার পর জয়েন্ট ভিডিওকে জিজ্ঞেস করি, আমি শুধু আমি কোনো কথা না বলে আমি রেশন কার্ডটা দেখাই যে এটা এটার নামটা কী, আপনি নামটা একটু দয়া করে পড়ে বলবেন, এই নামটা কী। তো জয়েন্ট ভিডিও আমার কোনো কথার উত্তর তো দেওয়া দূরের কথা, তিনি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন, কিসের ভয়ে পালিয়ে গেলেন, ভয়টা কিসের? আমি তো একটা নাম ভুল, সেটা আমি জয়েন্ট ভিডিও সাহেবকে দেখাতে চেয়েছি, বারবার দেখাতে চেয়েছি। জয়েন্ট ভিডিও আমাকে কোনো উত্তর না দিয়ে তিনি আমার কাছ থেকে পলায়ন করলেন, কিন্তু এই পলায়নের কারণটা কী? আর আমরা সাধারণ মানুষ এইভাবে কতবার এই দুয়ারে সরকারে যাব? আমাদেরও তো কাজ বন্ধ করে একটা দিন পুরো সময় দিতে হয়, কিন্তু আলটিমেটলি ফল কী পাচ্ছি? নিট ফল তো জিরো। প্রশাসনিকভাবে কোনো উত্তর আমি পাইনি। আমি ক্যাম্পে আবার কালকে সংশোধনের জন্য জমা দিয়েছি, তারা কেবলমাত্র আমাকে আশ্বস্ত করেছে যে 2 দিনের মধ্যে আপনার নাম সংশোধন হয়ে যাবে, কিন্তু ঘটনাচক্রে এখনও পর্যন্ত কালকে জমা করেছি। আমি আজকে রাত্রে একবার চেক করব, দেখা যাক কি হয়। এটা অশিক্ষিত লোকগুলোকে দিয়ে কন্ট্রাক্ট তুলে কাজ করাচ্ছে, দিয়ে পরে একটা যে ভুল এসছে সেটা তো ওরা কাগজটা দেবে দিতে পারতো। এইটা তো তারা নিশ্চয়ই পড়তে জানে নাই,
তার জন্য এই কুত্তা নামটা পাঠিয়েছে আমার ছেলের একটা আমি নাম দিয়েছি কুত্তা নাম নয় কি মনে হয় এটা কতটা সম্মানহানি এটা ও প্রচুর সম্মানহানি আমার ছেলে একটা দোকান করে খায় তার যে সম্মান আছে এই নামটা পাঠিয়ে তার থেকে 100 গুণ সম্মানহানি করে দিয়েছে কি বলবেন সরকারের এই কাজের ক্ষেত্রে সরকারের এই কাজে সরকারকে আর কিছু বলার নাই তারা নিরক্ষর যারা কোনো কিছু তাদের বিদ্যা নাই বুদ্ধি নাই তাদের কি কন্ট্রাক্ট দিয়ে কাজ নিয়ে ওরা যা হোক করে মানুষকে নাম বদনাম হানি করে ওরা নিজেদের কাজ নিজেদের আগির গুছিয়ে যাচ্ছে ওরা নিজের কাজ আখির গুছিয়ে যাচ্ছে আমার নাম হীরা দত্ত ছেলে হ্যাঁ বলছি তো বলো আরে ভালো ছবি দিয়েছি দেখো টিউটোপিয়া বাংলা শিক্ষার আধুনিক অ্যাপ আপনার স্থানীয় এলাকায় টিউটোপিয়ার ডিস্ট্রিবিউটর হয়ে শুরু করতে পারেন নিজের স্বাধীন ব্যবসা আরো জানতে ফোন করুন 81007110888 এই নম্বরে